সংশোধনাগারে অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক। যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, প্রেসিডেন্সির 22 নম্বর ওয়ার্ডে 7 নম্বর সেলে তিনি রয়েছেন এবং চিকিৎসকদের জানান তার শ্বাসকষ্ট হচ্ছে। আপাতত সেলে একটি অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। প্রেসিডেন্সিতে রয়েছেন তিনি এবং প্রেসিডেন্সির 22 নম্বর ওয়ার্ডে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আপনাদের জানিয়ে রাখি, 7 নম্বর সেলে তাকে রাখা হয়েছে। চিকিৎসকদের তিনি বলেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে এবং আপাতত সেলে একটি অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বারবার তিনি যতবারই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তিনি তার অসুস্থতার কথা জানিয়েছেন। নানা দাবি দেওয়া আবেদন রয়েছে তার, নানা আবদার বলা ভালো। কখনো তার সেলে মোবাইল প্রয়োজন, এই আবদারও রয়েছে। কখনো তিনি বারবার বলেছেন যে তার একটা দিক প্যারালাইসিস হয়ে যাচ্ছে এবং তারই পাশাপাশি SSKM-এ থাকার আবদারও করেছেন তিনি। কিন্তু অন্যদিকে আজ তিনি বলেন যে তিনি অসুস্থ বোধ করছেন, শ্বাসকষ্ট হচ্ছে। তার আরো বিস্তারিত জানবো কেমন রয়েছেন তিনি। অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিকের আগে আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে নানা আবদার তার ছিল, তিনি বারবার কিন্তু অসুস্থতার কথা বলেছেন যতবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। আজ এই মুহূর্তে একটা অক্সিজেন সিলিন্ডার সেলে রাখা হয়েছে, কেমন রয়েছেন তিনি? দেখো, বৃহস্পতিবার গতকাল রাত 10টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি পয়লা 22 নম্বর ওয়ার্ডের 7 নম্বর সেলে যখন ছিলেন, আচমকাই তিনি জেলের চিকিৎসক বা ওই ওয়ার্ডের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদেরকে প্রথমে বলেন, তারা প্রথমে খাবার দিতে এসেছিলেন, সেই সময় তাদেরকে তিনি বলেন যে তাকে তার জন্য একজন চিকিৎসক ডেকে আনা হোক। তিনি অসুস্থতা বোধ করছেন এবং তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে এবং তারপরেই ওই ওয়ার্ডের যারা কর্মীরা ছিলেন বা নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা যেই চিকিৎসকের কাছে খবর দেন, চিকিৎসকের আসেন, আসার পর তার শারীরিক তার যে প্যারামিটার, সেই প্যারামিটার গুলি তারা টেস্ট করেন, প্রাথমিক ভাবে দেখতে পাওয়া গিয়েছিল যে তার শরীরে অক্সিজেনের মাত্রা বেশ কিছুটা কমেছে এবং তারপরেই গতকাল রাত্রে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হয়। সিলিন্ডার নিয়ে এসে তাকে প্রাথমিক ভাবে অক্সিজেন দেওয়া হয়েছে, আপাতত তিনি স্বাভাবিক রয়েছেন। এটা চিকিৎসকেরা মনে করছেন যে মানসিক চাপ এবং তার সঙ্গে সঙ্গে তার হাইপার টেনশনের জন্যই তার শ্বাস নিতে একটা ফোবিয়া তৈরি হয়েছিল বা হাইপার ফোবিয়ার জন্য তার একটা সমস্যা হচ্ছিল শ্বাস নিতে, সেই জন্যই প্রাথমিক ভাবে তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। আপাতত ভাবে তার সেল অর্থাৎ পয়লা 22 নম্বর ওয়ার্ডের 7 নম্বর সেলে তার জন্য একটি গ্যাস সিলিন্ডার মজবুত রাখা হয়েছে, যাতে পরবর্তীকালে যদি আবার প্রয়োজন হয় তাহলে সময় নষ্ট যাতে না করা যায়, তাকে যেন সঙ্গে সঙ্গে আবার সিলিন্ডার দিয়ে অক্সিজেন প্রোভাইড করা যায় সেই বিষয়টা চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। আপাতত সকাল থেকে স্বাভাবিক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই খবর জেল সূত্রে। সোনিয়া, সেক্ষেত্রে অভিরূপা আরো একটা বিষয় একটু জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে যে আপাতত স্থিতিশীল রয়েছেন, এখনো কি অক্সিজেন সিলিন্ডার রয়েছে তার সেলে? রাখা হয়েছে, তার কারণ গতকালকে যখন তার শ্বাসকষ্ট হচ্ছিল সেই সময় সিলিন্ডার নিয়ে এসে অক্সিজেন দেওয়া এটা যথেষ্ট একটা টাইম টেকিং বা সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আপাতত একটা অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। যদি ফের প্রয়োজন হয় তাহলে যত সঙ্গে সঙ্গে অক্সিজেনটা দেওয়া যায় সেই মতো করেই ব্যবস্থা রাখা হয়েছে, এমনটাই খবর জেল সূত্রে। সোনিয়া, ধন্যবাদ অভিরূপা। সংশোধনাগারে অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা আপডেট নিচ্ছিলাম অভিরূপার কাছ থেকে। আমাদের আরও এক প্রতিনিধি মেঘা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মেঘা, সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েন গতকাল রাতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং এর আগে বারংবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অসুস্থতার কথাই জানিয়েছেন। কখনো বলেছেন যে তার একটা দিক প্যারালাইসিস হয়ে যাচ্ছে, SSKM-এ থাকার আবদার পর্যন্ত করেছেন। কেমন রয়েছেন আর কি আপডেট পাচ্ছ? দেখো, ফের অসুস্থ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল 10:30 নাগাদ অসুস্থতা বোধ করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তোমাকে জানিয়ে রাখবো, তিনি হাই ডায়াবেটিক পেশেন্টের রুগী এবং একটা মানসিক চিন্তা, মানসিক চাপে তিনি অসুস্থতা বোধ করছিলেন, এমনটাই চিকিৎসক সূত্র মারফত খবর। এবং তৎক্ষণাৎ জেল কর্তৃপক্ষ, তারা জেলের হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন, তারা আসেন, খানিকটা কাশি এবং শ্বাসকষ্ট দেখা যায়, সেখান থেকে দাঁড়িয়ে তার
যাবতীয় যে মেডিসিন অর্থাৎ জানো কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ ইডি হেফাজতে যাওয়ার আগে পর্যন্ত কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে তাকে যে তার যে নিয়মিত ওষুধ সেই ওষুধ কিন্তু প্রেসক্রাইব করে দেওয়া হয়েছিল, সেই ওষুধই ইতিমধ্যেই চিকিৎসকরা সেই ওষুধ এবং জেল কর্তৃপক্ষ তাকে দিচ্ছেন। সেই ওষুধ যেরকম চলছে অন্যদিকে শ্বাসকষ্টের জন্য কালকে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছিল, 5 থেকে 10 মিনিট অক্সিজেন দেওয়া হয় এবং এখনও পর্যন্ত তার যে সেল অর্থাৎ 22 নম্বর সেলে 7 নম্বর ওয়ার্ড সেখানে এখনও অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে যদি ফের তিনি অসুস্থতা বোধ করেন তাতে যাতে চিকিৎসা তৎক্ষণাৎ শুরু হয়। তার কারণ তুমি জানো গোটাটাই তদন্ত সাপেক্ষ বিষয়। প্রাথমিকভাবে তিনি যেমনটাই বলছিলেন যে তিনি রাজ্যের মন্ত্রী, তিনি রাজ্যের জেলে তিনি থাকবেন না বা রাজ্যের সংশোধনাগারে তিনি থাকবেন না, তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হোক, কিন্তু যেহেতু তিনি এই মুহূর্তে বিচারাধীন রয়েছে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, এখনই কিন্তু আদালতের নির্দেশ না হওয়া পর্যন্ত তিনি SSKM হাসপাতালে ভর্তি হতে পারবেন না। অর্থাৎ প্রাথমিকভাবে যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু জেল কর্তৃপক্ষকেই করতে হবে, জেল হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা হবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি তিনি আরও অসুস্থতা বোধ করেন তাহলে গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকদের জানাবে জেল কর্তৃপক্ষ। তদন্তকারী আধিকারিকরা কিন্তু কমান্ড হাসপাতাল বা এমসের সঙ্গে যোগাযোগ করবেন, সেখানকার চিকিৎসকদের সঙ্গে তারা যোগাযোগ করবেন, তারা পরামর্শ নেবেন, সেখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তী ক্ষেত্রে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার শারীরিক অবস্থার জন্য তার শারীরিক অবস্থা কীরকম রয়েছে বা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় সেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে। প্রয়োজনে চিকিৎসকরা জেলে আসবেন, তারা এসে চিকিৎসা করবেন, তার শারীরিক অবস্থা দেখবেন এবং সেখান থেকে গোটা বিষয়টি আদালতের কাছে যাবে। আদালতের নির্দেশ মতো কিন্তু কমান্ড হাসপাতাল বা এমসে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তবে প্রাথমিকভাবে তার যে অসুস্থতা সেই অসুস্থতা কিন্তু জেল কর্তৃপক্ষ তরফ থেকে জেল হাসপাতালেই দেখানো হবে এবং জেল হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন তারাই কিন্তু তাকে এই মুহূর্তে দেখভাল করবেন এবং তার যে শারীরিক অবস্থা, তার যে মেডিসিন প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে সেই মতোই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তাকে এই মুহূর্তে তার চিকিৎসা চলবে। সোনিয়া, সেক্ষেত্রে আরও একটা বিষয় মেঘা জানতে চাইবো তোমার কাছ থেকে যে এখনো পর্যন্ত যেমনটা এই অভিরূপা বলছিল যে এখনো পর্যন্ত কিন্তু অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তার কিন্তু নানা আবদার বারবার দেখা গিয়েছে। তিনি SSKM এ থাকতে চেয়েছেন, SSKM এ থেকে তার শারীরিক চিকিৎসা করাতে চেয়েছেন। একেবারেই, তোমাকে যেমনটা বলছিলাম তার যে শারীরিক অসুস্থতা, তিনি হাই ডায়াবেটিকের পেশেন্ট রয়েছে এবং তার শ্বাসকষ্ট, তার কাশি, তার যে শারীরিক অসুস্থতা গোটা বিষয়টি কিন্তু প্রাথমিকভাবে জেল হাসপাতালের চিকিৎসকরা তারা এই মুহূর্তে দেখবেন। যদি পরবর্তী ক্ষেত্রে তিনি আরও অসুস্থতা বোধ করেন তাহলে জেল কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করবে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে এবং তদন্তকারী আধিকারিকরা তারা একেবারে সরাসরি সেন্ট্রাল যে হাসপাতাল সেখানে তারা যোগাযোগ করবে, সেখানে চিকিৎসকদের পরামর্শ নেবে, তাদের বৈঠক হবে এবং তারাই সিদ্ধান্ত নেবে যে তারা জেলে এসে জ্যোতিপ্রিয় মল্লিককে তারা দেখবেন কিনা। কারণ তোমাকে মনে করিয়ে দেবো, যখন জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতা বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তাকে রিলিজের সময় কিন্তু কমান্ড হাসপাতাল এবং এমস হাসপাতালে যারা চিকিৎসকেরা রয়েছেন দুজন চিকিৎসক এসে দেখে গিয়েছিলেন এবং দুজন চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু কলকাতার সেই বেসরকারি হাসপাতাল থেকে রিলিজ হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ গোটা বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ এবং যেহেতু আদালতের নির্দেশ রয়েছে যে কমান্ড হাসপাতালে চিকিৎসকদের দেখাতে হবে বা প্রয়োজনে কমান্ড হাসপাতালে ভর্তি হতে হবে, কিন্তু কমান্ড হাসপাতালে এই মুহূর্তে তারা বেড দিতে পারবেন না বা সেই রকমভাবে চিকিৎসা তারা করতে পারবেন না, কারণ তাদের একটা আলাদা চাপ থাকে সেটাও তারা জানিয়েছিল। সেক্ষেত্রে চিকিৎসকেরা তারা আসবেন, তারা দেখে যাবেন, তারা শারীরিক যে শারীরিক যে অবস্থা সেই অবস্থা তারা দেখবেন, তারা মেডিসিন প্রেসক্রাইব করবেন আলাদা করে যদি প্রয়োজন হয় এবং তারপরে কিন্তু গোটা বিষয়টি আদালতে জানানো হবে এবং আদালতের নির্দেশের জন্য কিন্তু পরবর্তীকালে পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন তদন্তকারী আধিকারিকরা। সোনিয়া, মেঘা একটু সঙ্গে থাকতে বলবো তোমাকে। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, স্বাগত জানাবো। CNA আবারও অসুস্থ হয়ে পড়েছেন ছেলে জ্যোতিপ্রিয় মল্লিক এবং এর আগে নানা আবদার দেখা গিয়েছে, কখনো মোবাইল চেয়েছেন ছেলে, কখনো SSKM থেকে চিকিৎসা করাতে চেয়েছেন, আজ আবারও গতকাল রাত থেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন স্থিতিশীল, কিভাবে দেখছেন?
সবটাই নাটক, এ তো আপনারা জানেন, এদের ইডি সিবিআই ডাকলেই কেউ নাকে নল পরে নেয়। হ্যাঁ, কারোর কেষ্ট হলে সেটা বলা যাবে না, কেষ্টর কোথায় অসুখ হয় সেটা বলতে চাই না সকালবেলা টিভিতে। আবার কেউ বুক চাওড়ায়, আলি জোয়েল করে, আর এ বলছে আমি মন্ত্রী, আমি কেন সেলে থাকবো, আমি তো SHKM এ থাকবো, আমি তো বিদায়, আমি কি লয়ার, এই জাতীয় কথা বলছে। আসলে যারাই একতারা দোতারা পাঁচতারায় থেকে অভ্যস্ত, তাদের কি যতই আপনি সেল 5-star বানিয়ে দিন না কেন, এই 5-star ছেলে কি তারা থাকতে পারে আপনি আমায় বলুন। এরা সবসময় বান্ধবী পরিবেষ্টিত, নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত, উমেদার পরিবেষ্টিত থাকে, জেলে তো আর যাই হোক সেগুলো পাচ্ছে না, বলে ন্যাচারালি তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এভাবে করলে আর কোনো লাভ হবে না, এটা অন্তত পরিষ্কার, কারণ কোর্ট বলেছে যে গিয়ে জেরা করতে পারে। এবার জেরা করার যদি অপশন না পায় তাহলে জেলের মেয়াদ আবার বাড়াবে, তাতে কোনো লাভ হবে না। পাল্লুদার একটু কষ্ট করে থেকে যাওয়াই বুদ্ধিমানের কাজ, তাতে যদি 7 দিনও কমে কমতে পারে জেলে বাজারটা। ধন্যবাদ জানাবো সজল দা, কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি আইনজীবী CPM নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত জানাবো। CNA সংশোধনাগারে আবারও অসুস্থ হয়ে পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যতবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন অসুস্থতার কথাই বলেছেন, প্যারালাইসিস হয়ে যাওয়ার কথা বলেছেন, কিন্তু নানা আবদারও করেছেন, সেলে মোবাইল চেয়েছেন, SSKM এ থাকতে চেয়েছেন, এই অসুস্থতা এবার অসুস্থ হয়েছেন তো সংশোধনাগারে চিকিৎসা ব্যবস্থা আছে, সংশোধনাগারেও তো হাসপাতাল আছে, সুতরাং এটা চিকিৎসকদের বিবেচনার উপর নির্ভর করবে যে ওর যে অসুস্থতা সেই অসুস্থতা সংশোধনাগারের হাসপাতালে করা সম্ভব কি সম্ভব না, যদি সম্ভব হয় তাহলে সেখানেই করতে হবে, যদি অসম্ভব হয় তাহলে আদালতের নির্দেশে কোনো একটি হাসপাতালে করতে হবে। এটা তো যিনি হেফাজতে আছেন বা বিচারাধীন বন্দী তার ইচ্ছের উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে সম্পূর্ণভাবে চিকিৎসকদের বিবেচনার উপরে। ধন্যবাদ জানাবো আপনাকে, কথা বলছিলাম আইনজীবী CPM নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবারও মেঘার কাছে ফেরার চেষ্টা করব। মেঘা, যে বিষয়টা বারবার করে উঠে আসছে খুব স্বাভাবিকভাবেই, তুমি প্রতিক্রিয়াগুলোও শুনছিলে একে একে, যে সংশোধনাগারে অসুস্থ সেখানে চিকিৎসক রয়েছে, সেখানকার চিকিৎসকরা চিকিৎসা করবেন সেটাই স্বাভাবিক, কিন্তু নানা আবদার যে বারবার উঠে এসছে এই বিষয়টাও কিন্তু সামনে আসছে। একেবারে দেখো সোনিয়া, তোমাকে একটু মনে করিয়ে দেবো, যখন ইডি হেফাজতে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তখন তিনি সংবাদ মাধ্যমের সামনে বারংবার বলতেন তার বাঁ দিক প্যারালাইসিস হয়ে যাচ্ছে, বাঁ হাত প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তিনি এখানে থাকতে পাচ্ছেন না, ঠিকঠাকভাবে চিকিৎসা হচ্ছে না। কিন্তু অন্যদিকে হাসপাতালের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে তিনি সুস্থ রয়েছেন, অর্থাৎ গোটা বিষয়টি একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কিন্তু জেল কর্তৃপক্ষ তারাও যেরকম জানাচ্ছেন যে জেল হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে তিনি সুস্থ রয়েছেন, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তার যাবতীয় প্যারামিটার চেক করা হয়েছে, এখন তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন, তাও তার যে ওয়ার্ড সেই ওয়ার্ডে একটা অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে তার পরবর্তী যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে। এবং তোমাকে জানিয়ে রাখবো শুধুমাত্র তার যে আবদার যে তিনি জেলে থাকবেন না, তিনি SSKM হাসপাতালে থাকবেন, এটাও নয়, বিভিন্ন আবদার, তার মোবাইল ফোন চাই, বাড়ির লোকের সঙ্গে তিনি কথা বলবেন, পার্থ চট্টোপাধ্যায় তার প্রাক্তন সহকর্মী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাদের সঙ্গে তিনি একসঙ্গে থাকবেন না, মানিক ভট্টাচার্যের সঙ্গে তিনি একসঙ্গে থাকবেন না, তাদের সাথে দেখাও করবেন না, অর্থাৎ নানা ধরনের তিনি আবদার করছেন, তাকে আলাদাভাবে ট্রিটমেন্ট দিতে হবে, তিনি রাজ্যের মন্ত্রী, তিনি এখনও বর্তমান মন্ত্রী রয়েছেন, তাকে আলাদাভাবে তার ট্রিটমেন্ট চাই, এভাবে তিনি থাকতে পারছেন না, একাধিক অভিযোগ জেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও তিনি তুলছেন যে তাকে আলাদাভাবে রাখতে হবে, আলাদা ট্রিটমেন্ট দিতে হবে, সবার সঙ্গে তিনি একসঙ্গে থাকতে পাচ্ছেন না, তিনি অসুস্থ রয়েছেন। কিন্তু তার যে প্রেসক্রিপশন যেটা হাসপাতাল তরফ থেকে দেওয়া হয়েছে এবং জেল হাসপাতালের তরফ থেকেও দেওয়া হচ্ছে যে তিনি স্থিতিশীল রয়েছেন, তা সত্ত্বেও তিনি বারংবার বলছেন তিনি SSKM হাসপাতালে ভর্তি হবে, তাহলে কি কোথাও গিয়ে SSKM হাসপাতাল একটা ঠিকানা হয়ে দাঁড়াচ্ছে যে SSKM হাসপাতালে গিয়ে ভর্তি হলেই হয়তো এই তদন্তকে এড়িয়ে যাওয়া যাবে? বারংবার যে কোনো মন্ত্রী যে কোনো নেতাদের ক্ষেত্রে আমরা দেখি কোনো তদন্তের অসহযোগিতা করার জন্য, তদন্তকে এড়িয়ে নিয়ে যাওয়ার জন্য SSKM হাসপাতালকেই বেছে নেওয়া হয়। একেবারে মেঘা, যেমনটা তুমি বলছিলে, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।